ওকে তো বন্ধুরা এই কুইজটা কমপ্লিট না করলে অ্যাপ্লিকেশনের ওই টোকেনটা উইথড্র করতে পারবেন না ওকে তো ফাইনালি ওকেলি অ্যাপ্লিকেশনে কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে বর্তমানে একটা ট্রেন্ডিং চলতেছে সেটা হচ্ছে এখানে একটা কুইজ কমপ্লিট করতে হচ্ছে এরকম এই যে এরকম একটা কয়েকটা প্রশ্ন করতেছে সেগুলোর কুইজ কমপ্লিট করার পরেই কিন্তু এই যে আপনি ওই এক্স টোকেনটা রয়েছে এই টোকেনটা উইথড্র করার জন্য ইলাইজিবল হবেন যদি এই কুইজটা কমপ্লিট না করেন তাহলে এখান থেকে আপনি উইড্রো করতে পারবেন না এ ধরনের নানা মতবাদ রয়েছে যে আসলে এটা কমপ্লিট করতে হবে কিনা কিংবা করলেও কিভাবে আপনারা কমপ্লিট করতে পারেন খুবই সহজে সিম্পল হয়ে আমি দেখাই দিব এবং এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা হচ্ছে সাতশীকেশন ও মাইনিং করতেছেন কেননা এখানে যে এসেছে ভাই রয়েছে কুইজটা কিভাবে আপনারা সঠিক উপায়ে কমপ্লিট করতে পারবেন কিংবা এই কুইজটা আসলে কমপ্লিট করতে হবে কিংবা কমপ্লিট না করলে কি আপনি পেমেন্ট পাবেন না এ ধরনের নানা প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর সহ এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কুইজটা কমপ্লিট করতে পারেন তো ভিডিওটা প্রত্যেকটা সেকেন্ড কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি ওকে ফাইন তো আমরা প্রথমে দেখে নিব যে ও ইক্স টোকেনের যে কুইজটা

হচ্ছে আরপিসি ইউআরএল আরপিসি ইউআরএল সবগুলোই কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিব জাস্ট একটা করে ক্লিক করবেন এখান থেকে কপি হবে দেন এখান থেকে এসে এটা কিন্তু পেস্ট করে দিবেন সবকিছুই কিন্তু এখান থেকে অলরেডি দেওয়াই আছে জাস্ট ক্লিক করবেন আর এখান থেকে ফর্মটা ফিল আপ করে দিবেন তো এখান থেকে আমি চালু চালু ফর্মটা ফিল আপ করে ফেলি ওকে সবগুলো আমি ফিল আপ করে ফেলেছি এবার এখান থেকে অ্যাড অপশন পাবেন অ্যাড এর উপর ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে আপনাদের যে নেটওয়ার্কটা রয়েছে এই নেটওয়ার্কটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে ওকে তো এখন বুঝবেন কিভাবে যে আপনার নেটওয়ার্কটা অ্যাড হলো কিনা তার জন্য এখান থেকে এই যে দেখতে পারবেন এই যে উপরে যেটা রয়েছে নেটওয়ার্কের এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কোর ব্লকচেইন মেইননেট দেখা চলে আসবে মানে আপনার নেটওয়ার্কটা অ্যাড হয়ে গেছে এটা আমরা কোন নেটওয়ার্ক অ্যাড করে ফেললাম এবার আমাদের আরো একটা নেটওয়ার্ক অ্যাড করতে হবে তার জন্য আবার আমরা যেটা করব এই জায়গায় আবার ক্লিক করব ক্লিক করার পর এবার এখান থেকে চলে আসবো এই যে অ্যাডেড নেটওয়ার্ক নামে অপশন রয়েছে আবারো সেম জায়গায় চলে আসবো তারপর এখান থেকে কাস্টম নেটওয়ার্ক আবারো এই ফর্মটা ওপেন হয়ে যাবে এবার সেম ভাবে আপনারা যেটা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন ইএক্স নেটওয়ার্কের যে সবকিছু আপনার হচ্ছে নেটওয়ার্ক নিয়ে আর পি সি সবগুলো এখান থেকে দেওয়া আছে সবগুলো দেখে দেখে আপনারা ঠিকমতো বসিয়ে নেবেন ওকে তো বন্ধুরা এখান থেকে আমরা এটাও বসিয়ে দিয়েছি এবার আরেকটা কথা আপনাদের বলে রাখি

আবারও আপনারা চলে আসবেন পোস্টে পোস্টে আসার পর এবার এখান থেকে দেখতে পাচ্ছেন কুইজ লিঙ্ক রয়েছে এই কুইজ লিঙ্কটা এখান থেকে কপি করবেন এই যে মতো এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ অর টাইপ আছে এই জায়গায় ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন ওইটা এখান থেকে পেস্ট করে দিয়ে গোয়ের উপর ক্লিক করে দিবেন তো এখান থেকে আমাদের যে লিঙ্কটা আমরা পেস্ট করলাম এটা কিন্তু এখান থেকে ওপেন হবে ওকে এখান থেকে আমাদের লিঙ্কটা ওপেন হয়ে গেছে এবার প্রথমে আপনাদের যে

কথা বলে রাখি সেটা হচ্ছে এক জনের কিন্তু এক এক রকম কুইজ থাকতেছে এর জন্য অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আমার এই কুইজের অ্যান্সারটা কি হতে পারে কারণ এক এক জনের এক এক রকম কুইজের অ্যান্সার তো সে ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন কিভাবে কুইজের অ্যান্সার গুলো বের করবেন সেটা টেকনিকও আমি আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে আরেকটা একটা কথা বলে রাখি যে অনেকে ভুল ভাল হয়তো প্রশ্নের উত্তর দিলে আইস নেটওয়ার্কে যেমন হয়েছে যে আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশনে ভুলভাল ভাল উত্তর দিলে কিন্তু ওগুলো ব্লক করে দেয় বাট এখানে একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনি ভুলভাল ভাল আপনার উত্তর দিয়ে অনেকবার ট্রাই করতে পারবেন হাজার বার লক্ষ্যবার ট্রাই করেন তাও আপনার অ্যাকাউন্টটা ব্লক হবে না যতক্ষণ আপনি সঠিক ভাবে উত্তর দিতে পাচ্ছেন ততটুকু আপনার কিছু হবে না তার জন্য এইখান থেকে কিন্তু আপনি বারবার ট্রাই ট্রাই করতে পারবেন এবার আসুন যে আমাদের অ্যানসার গুলো দিয়েছে এই অ্যানসারগুলোর অ্যানসার আপনারা কিভাবে বের করতে পারবেন কিংবা কিভাবে দিতে পারেন এখানে দুইটা মাধ্যমে আপনারা দিতে পারবেন প্রথমত হচ্ছে আপনার আন্দাজ অনুযায়ী আপনি একটা দিতে পারবেন পরে পরে এন্ড দিয়ে দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে হচ্ছে কিনা এন্ড তাছাড়া আপনার চাইলে কি করতে পারেন যেমন প্রথমটা রয়েছে এই যে একটা প্রশ্ন প্রশ্ন রয়েছে হাউ ক্যান ইউ অ্যাভয়েড স্ক্যাম লিংক অন কম্পিউটার মানে টুইটারে আপনি যেগুলো আপনার হচ্ছে বিপজ্জনক লিংক রয়েছে সেগুলো আপনি হচ্ছে কিভাবে অ্যাভয়েড করতে পারেন তো এখান থেকে চারটে অপশন থাকবে চারটে অপশনের মধ্যে কোন অ্যানসারটা হবে সেটার উপর কিন্তু এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে তো এখান থেকে আমার মনে হচ্ছে যে সি নাম্বারটা হবে ডোন্ট ক্লিক এনি লিংস তো এরকম ভাবে আপনার এখানে যে কয়টা প্রশ্ন থাকবে আপনাদের পরে পরে দিতে হবে ভাই আমি এগেইন বলতেছি এক জনের প্রশ্ন এক এক রকম সেজন্য কারো অ্যানসার কারোর সাথে মিলবে না সেক্ষেত্রে ক্ষেত্রে আমি হয়তো আপনাদের হেল্প করতে পারবো না বাট আপনারা যেটা করতে পারেন এখান থেকে যে সব প্রশ্নগুলো রয়েছে যেমন এই প্রশ্নটা দেখুন হোয়াট ইজ ওয়েব থ্রি ওয়েব থ্রি আসলে কি ওকে এখান থেকে আপনারা যেটা করতে পারেন এই পুরো প্রশ্ন উত্তর সহ কিন্তু আপনারা এখান থেকে কপি করতে পারেন কপি করার পর এখানে আসার পর আপনারা গুগলে জাস্ট সার্চ করে দিলে এখান থেকে কিছু আপনারা ধারণা পাবেন যেমন এখান থেকে বলেছে আপনার ওয়েব 3টা হলো এই যে ডিসেন্ট্রলাইজ তো এখান থেকে আপনারা একটু বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে কিন্তু এই প্রশ্নের উত্তরটা নিতে হবে এই যে যেমন এই যে জাভাস্ক্রিপ্ট ম্যানেজমেন্ট ডিসাইড বি নম্বরে যে অপশনটা রয়েছে এটা কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি এটাই মনে হয় হবে তো এভাবে আপনারা প্রশ্নের উত্তরগুলো দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার সাবমিটে ক্লিক করলে যদি আপনার উত্তরটা সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এটা পাস হয়ে যাবে এবং যদি আপনার উত্তরটা

না হচ্ছে তখন কিন্তু আপনি যতবার খুশি ততবার কিন্তু ক্যান্সার গুলো চেঞ্জ করে কিন্তু এখান থেকে আপনারা কমপ্লিট করতে পারবেন এবার আপনি কোনো মতো এটা কমপ্লিট করতে পারছেন না দেন কোম্পানি এখান থেকে বলেছে যদি এরকম কোন সিস্টেম হয় যে কেউই পাচ্ছে না তখন কিন্তু ফেস ভেরিফিকেশনের মাধ্যমে এটা কিন্তু কমপ্লিট হতে পারে তো এ ধরনের আপডেট আসবে তো এভাবেই মূলত আপনারা কিন্তু কেওয়াইসি টা কমপ্লিট করতে পারবেন ওকে তো বন্ধুরা এবার আসেন ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইটা যদি না করেন তাহলে কি আপনি পেমেন্ট পাবেন কিংবা পাবেন না কি তাছাড়া এটা কাদের জন্য প্রযোজ্য কিংবা এটা কেন করতে হচ্ছে সো আমার ধারণা অনুযায়ী এটা এটার মানে সঠিক ব্যাখ্যা কেউই দিতে পারছে না যে এটা আসলেই করতে হবে কিনা তবে সবার মতামত অনুযায়ী কিংবা আমার মতামত অনুযায়ী আমি আরো দু একজন ইউটিউবার ভাইয়ের সাথে কথা বলেছি তাদের ভাষ্যমত কিংবা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা শুধুমাত্র টেস্ট জন্য আসলে টেস্ট নেটটা আসলে কি যখন এদের মানে মেইন নেটটা মানে টোটাল নেটওয়ার্কটা যখন ভালোভাবে মার্কেটে আসবে একদম লঞ্চ হয়ে যাবে সেটাকে মেইন নেট বলা হচ্ছে এবং টেস্টিং এর জন্য তার আগেই কিছু টেস্টিং এর জন্য যে লেনদেন হচ্ছে কিনা এই সেই এগুলো টেস্ট করার জন্য যে আপনারা হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্কটা অ্যাড করে সেটা হচ্ছে টেস্টনেট এবার এইটা মূলত মনে হচ্ছে যে টেস্টনেটের জন্য আমার যতটুকু মনে হচ্ছে এটা না করলেও কিছু হবে না আশা করছি কেননা এটা এটার সাথে এই জায়গায় কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না তবে যেহেতু তার কোম্পানি এখান থেকে করতে বলেছে আপনারা অবশ্যই অবশ্যই করে নেবেন সবাই করতেছে এর জন্য আমিও কিন্তু শেয়ার করলাম তবে আমার অনুযায়ী আমার মনে হচ্ছে এইটার সাথে আমাদের ও ওপেন ইএক্স এর যে টোকেনের যে মেন উইড্রোটা হবে সেটার সাথে কোনো হয়তো সম্পর্ক থাকবে না কারণ আমরা কোরের বেলায় দেখেছি কোরের বেলায় কিন্তু আমাদের সাতোশি অ্যাপ্লিকেশনের ভিতর গিয়ে উইড্র ভিডিওতে ক্লিক করে দেন কিন্তু আমাদের অ্যাড্রেস অ্যাড করতে হয়েছে কিন্তু এখানে আমরা যেটা করলাম এইটার সাথে ওইটার তো কোনো কানেকশন হচ্ছে না আর এখন এদের কিন্তু কোনো মেন নেট এখনো পর্যন্ত কিন্তু লঞ্চ হয় নাই এটা যখন মানে যেটা লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে টেস্ট নেট টেস্ট নেটে তো সেরকম কোনো ভ্যালু দেখতেছি না আমি তো সেক্ষেত্রে এটা করলেও হবে না করলেও হবে যতদূর আমি জানি এটা আমি শিওর দিয়ে বলতে পারছি না তবে আমার মনে হয় না যে এটা করতেই হবে কারণ এটা জাস্ট টেস্টিং এর জন্য তবে হ্যাঁ যখন তাদের মেন নেটটা লঞ্চ হবে তখন হয়তো এরকম কোন সিস্টেম আসবে সাদশী অ্যাপ্লিকেশনের ভিতর কিংবা ওখানে আমাদের এ্যাড্রেস অ্যাড করতে হইতে পারে তো আপনারা যেটা করবেন আমি প্রথমত বলি আপনারা যদি পারেন কুইজটা অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবেন অনেকে হয়তো অ্যানসার নিয়ে বিপদে পড়ে যাবেন ভাই বারবার ট্রাই করবেন যদি হয় তাই হয়ে যাবে না হলে কোনো দরকার নাই মনে হয় না এটা সেরকম একটা গুরুত্বপূর্ণ তারপরে টেলিগ্রামে আপনাদের আপডেট দিতে থাকব অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যাবেন এন্ড কথা হচ্ছে যে আপনারা যে মেটা মাস্টা এখান থেকে খুলবেন নতুন ওয়ালেটটা খুলবেন সেই মেটাแมক্সের ব্যাকআপ কি যে 12টা কি থাকে সেটা অবশ্যই অবশ্যই খাতায় লিখে রাখবেন কারণ এগুলো সেফ এন্ড সিকিউর জিনিস এগুলো যদি হারিয়ে যায়

নিয়ে দেবো তবে সবাই করা ট্রাই করবেন তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন দেখা হচ্ছে খুব যেগুলো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন গুড বাই